রায় হাসপাতালে শিশু মৃত্যু রুখতে এবার রেফার কেসে অডিটের সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের গত কয়েকদিনে বিসি রায় শিশু হাসপাতালে একাধিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এর মধ্যে বুধবার মারা গিয়েছে নটি শিশু বা ভেন্টিলেটর প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু এত শিশু মৃত্যুর কারণ কি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি জেলার বিভিন্ন হাসপাতালগুলি থেকে শেষ মুহূর্তে মুমুষ্র শিশুদের রেফার করা হচ্ছে তখন বিশেষজ্ঞ চিকিৎসকদের কিছু করার থাকে না এই পরিস্থিতিতে রেফার কেসের ক্ষেত্রে অডিট চালু করতে চলেছে সরকার অডিটের মাধ্যমে খতিয়ে দেখা হবে কোন হাসপাতাল থেকে রেফার করা হয়েছে সেখানে চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা কি কারণে রেফার করা হচ্ছে অডিট করব রেকর্ড দেখে রেকর্ডটা অডিট করা হবে যে কোথা থেকে আসছে প্রিভিয়াস যে পেশেন্ট তাকে কোথা থেকে পাঠানো হচ্ছে তার আগের এটা কোথায় হয়েছে তাতে আমরা বুঝতে পারবো যে আগে কোথায় ছিল এবং কেন সেখান থেকে এখানে এলো এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন জেলায় পঁয়ত্রিশটি এসএনসিইউ রয়েছে কিন্তু তা সত্ত্বেও রেফারের প্রবণতা কমেনি রেফার পদ্ধতি যথাযথ না হওয়া পর্যন্ত বিসি রায় শিশু মৃত্যু ঠেকানো যাবে না বলেই মনে করেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা এদিন শহরের একটি মাঝতারা হোটেলে হোলিস্টিক হেলথ কেয়ার বিষয়ক আলোচনা সভায় যোগদান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ও মায়ানমারের স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর জেনারেল নিমায় পান্ডা রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা